নমস্কার স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী। জয়দা, আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দ্রাবাদের বিরুদ্ধে মোহনবাগান দুর্দান্ত জয়লাভ করলো। সব থেকে একটা নাটকীয় বিষয় হুগো আর জনি কাউকর ব্যাপারটা, পুরো বিষয়টা তুমি যদি একটু আজকে বলো ম্যাচে। হুগো কিংবা জনি কাউকর বিষয়ে আমি একটু পরে আসছি, প্রথমে জানিয়ে দিই 15ই ডিসেম্বর পর, 5 ম্যাচের পর আইএসএলে জয় ফিরলো মোহনবাগান, চতুর্থ স্থানে নিজেদের তুলে নিয়ে গেল মোহনবাগান। মোহনবাগানের লক্ষ্য কিন্তু প্রথম এবং দ্বিতীয় লীগের শেষে টপে থেকে লীগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়া, যাতে এএফসি চ্যালেঞ্জ তারা খেলতে পারে, যেটা এখনও পর্যন্ত অধরা থেকে গেছে মোহনবাগানের পক্ষে। এবং সেই দিকে চোখ রেখেই দলে একটা পরিবর্তন করলেন, যেটা চর্চা সকাল থেকেই চলছিল। ইস্টবেঙ্গল ম্যাচের পর সেই চর্চা আরও বেড়ে গিয়েছিল, কিন্তু খুব নাটকীয়ভাবে ম্যাচ শুরুর 2 ঘন্টা আগে জনি কাউকরকে রেজিস্ট্রেশন করা হয় বুমোসের জায়গায়। বুমোসকে ছুটিতে, আপাতত ছুটিতে পাঠানো হয়েছে, পরবর্তীকালে যদি মোহনবাগান লোনে কাউকে দেয় সেটা পরের ব্যাপার। আপাতত মোহনবাগানের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, বুমোসকে আমরা ছুটিতে দিলাম, বুমোসও নাকি ছুটি চেয়েছিলেন। এখন দেখা যাক, জনি কাউকর আজকে খেললেন, ম্যাচ ফিটে তো সময় লাগবে, কিন্তু শারীরিকভাবে যে তিনি ফিট সেটা কিন্তু আজকের ম্যাচে বোঝা গেছে। একটা অপারেশনের পর দীর্ঘ 11 মাস পর তিনি ফিরলেন, এই ম্যাচটা নিশ্চয়ই জনি কাউকর কাছেও স্মরণীয় হয়ে থাকবে, তাকে যেভাবে ফেরানো হলো সেটা আরও বেশি স্মরণীয় হয়ে থাকবে। হায়দ্রাবাদ এফসি প্রতিপক্ষ একটু দুর্বল ছিল, প্রায় স্বদেশী ব্রিগেড খেলেছে, এই দলের বিরুদ্ধে মোহনবাগান জয় তুলে নিতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু এটা হচ্ছে ছন্দে ফেরার ম্যাচ ছিল। মোহনবাগানকে কিন্তু প্রতিনিয়ত আক্রমণ করতে দেখা গেছে, হায়দ্রাবাদ এফসি 2টো সিটার পেয়েছিল, কিন্তু সেটা ম্যাচের মধ্যে হতেই পারে, কিন্তু এক ঝাঁক সুযোগ ওপেন করেছিল মোহনবাগান, সেখান থেকে কিন্তু মোহনবাগানে আরও বেশি গোলে জিততে পারত। মোহনবাগানের এই জয়টা, এই যে জয়ের সরণিতে ফিরে আসাটা প্রচণ্ডভাবে দরকার ছিল, এবং এতে কিন্তু কে শেষ করবে 1 নম্বরে, উড়িষ্যা, গোয়া, মোহনবাগান, এটা কিন্তু একটা তুল্যমূল্য লড়াই হতে চলেছে, একটা জমাটি লড়াই আগামী 2 মাস আড়াই মাস আমরা দেখব। অসংখ্য ধন্যবাদ জয়দা, আমরা বিভিন্ন আপডেটের জন্য আপনারাও চোখ রাখুন স্পট অন নিউজ।